قال الله تعالى في كلامه المجيد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় আর তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ করে। আজকে মানুষ অশ্লীল কর্মে এমনভাবে ছড়িয়ে পড়ছে, এমনভাবে জড়িয়ে পড়ছে, অশ্লীলতায় শয়তান এমনভাবে নিমজ্জিত করে দিয়েছে, অশ্লীলতার কারণে আজকে আমাদের সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। অশ্লীলতা হায়া আজকে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে, অথচ হায়া আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান। হায়া যদি কারো নষ্ট হয়ে যায়, লজ্জা নষ্ট হয়ে গেলে ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন তোমার লজ্জা নষ্ট হয়ে যায় যা ইচ্ছা তাই করো, কারণ লজ্জা মানুষকে অনেক অপরাধ থেকে বাঁচিয়ে রাখে। লজ্জাহীনতায় মানুষকে অপরাধে জড়িয়ে পড়ে, লজ্জাহীনতা মানুষকে অপরাধে জড়ায় আর লজ্জা মানুষকে অপরাধ থেকে বাঁচায়। এই জন্যই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা শরম এগুলো হচ্ছে ইমানের একটি অঙ্গ, ইমানের শাখা। এই উলঙ্গতা অশ্লীলতা মানুষকে লজ্জাহীন করে দেয়। বিশেষ করে আমি একটা মাসালা বলতে চাই, যে আমরা যে গোসল করি, গোসল গোসল সহবাস ঘুমানোর সময় যদি কোনো ব্যক্তি উলঙ্গ হয়ে সহবাস করে, পরিপূর্ণ উলঙ্গ হয়ে, অথবা পরিপূর্ণ উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করে অথবা পরিপূর্ণ উলঙ্গ হয়ে ঘুমালো, তাহলে তার কী অবস্থা হবে? এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। দেখেন, শরীয়তের সব মাসায় শুধু ফরজ ওয়াজিব হারাম খুঁজতে হয় না, কিছু কিছু বিষয় আছে মুস্তাহাব সুন্নত, কিছু কিছু বিষয় উত্তমানুত্তম, আর উত্তমানুত্তম এমন কিছু বিষয় আছে যেগুলো থেকে বেঁচে থাকলে অনেক ফরজ ওয়াজিব থেকে নিজেকে অনেক ফরজ ওয়াজিবের হেফাজত হয় এবং ইমানের হেফাজত হয়, তাকওয়ার আমলের হেফাজত হয়। অনেকে বলে থাকেন যে হুজুর উলঙ্গ হয়ে গোসল করা তো জায়েজ আছে, উলঙ্গ হয়ে সহবাস করা তো জায়েজ আছে, উলঙ্গ হয়ে ঘুমানো তো জায়েজ আছে। ভাই, জায়েজ আছে সেটা ঠিক আছে, কিন্তু এটা নিষেধ। এটাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুৎসাহিত করেছেন, কারণ যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ উলঙ্গ হয়ে গোসল করে তার হায়া নষ্ট হয়ে যায়, লজ্জা নষ্ট হয়ে যায়। পরিপূর্ণ উলঙ্গ হয়ে আল্লাহ রসুল স্ত্রীর সাথে মেলামেশা করতে নিষেধ করেছে, একটা চাদর উপরে জড়িয়ে রাখার জন্য বলা হয়েছে, উলঙ্গ হয়ে ঘুমানোর জন্য নিষেধ করেছে, কোনো কাপড় যেন উপরে থাকে। কারণ হলো, আমি যদি একাকিত্ব সময় কাটাই যখন কাপড় না থাকলে উলঙ্গ হওয়া যদিও আমার জন্য বৈধ, কিন্তু এটা তাকওয়ার খেলাফ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে প্রত্যেকটা মানুষের সঙ্গে একজন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে সংরক্ষণকারী একজন ফেরেশতা আছে। যখন যখন তুমি একাকী তুমি উলঙ্গ হয়ে যাও, গোসলখানায় প্রবেশ করো, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও তোমার সঙ্গে যে ফেরেশতা তারা কিন্তু দেখতে পায়। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আওরাতুনা মা নাতি মিনহা ও মা নাদার, আমাদের লজ্জা আমরা কতটুকু ঢাকবো এবং কতটুকু খুলবো? আল্লাহ রাসূল বললেন ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিকা আও মিম্মা আমিম্মা মালাকাত ইয়ামিনুক। আল্লাহ রাসূল বললেন তুমি তোমার স্ত্রী ছাড়া এবং তোমার বাদি ছাড়া আর সবার কাছ থেকে তোমরা লজ্জা স্থান ঢেকে রাখো। তার মানে নিজের বৈধ বিবির কাছে গেলে খোলা যায় এবং বাদির কাছে গেলে খোলা যায়, আর সব জায়গায় নিজের লজ্জা স্থানকে ঢেকে রাখতে হয়, উলঙ্গ হওয়া যায় না। ফাকাল রাজুলু ইয়াকুনু মা'আর রাজুলি, যদি কোনো পুরুষ পুরুষের সঙ্গে থাকে, একত্রিত থাকে, তখন কি হবে? আল্লাহ রাসূল বললেন ইনস্তাতাআ আল্লা ইয়ারাহা আহাদুন ফাফআল, চেষ্টা করব যেন কোনো মানুষ তোমার উলঙ্গতা না দেখে, তোমার লজ্জাস্থান না দেখে, তোমার সতর না দেখে। যদি একসাথে কয়েকজন পুরুষ একত্রে অবস্থান করে, সেখানেও একজন পুরুষের সামনে অপর পুরুষ তার লজ্জাস্থান এমনকি তার সতর খুলতে পারবে না। সতর হলো হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত, এরপর এটা একই হুকুম, খোলা যাবে না। তখন ওই সাহাবী আবার প্রশ্ন করে কুলতু ওয়াল রাজুলু ইয়াকুনু হালিয়ান, যদি কোনো পুরুষ একাকী থাকে, কোনো মানুষ নাই সেখানে, যেমন গোসলখানায় গোসলের সময়, অথবা বিবির সঙ্গে যখন মেলামেশা করে তখন অন্য কোনো মানুষ নাই, অথবা রাতের বেলা নিজের ঘরে একাকী ঘুমায়, ওই মুহূর্তে কোনো মানুষ নাই, ওই মুহূর্তে কি হুকুম? তখন আল্লাহ রাসূল বলে আল্লাহু আহাক্কু আইয়াস্তাহিয়া মিনহু,
যদিও কোনো মানুষ থাকে না, আল্লাহ পাক তো থাকে, আল্লাহ পাক তো দেখে, কারণ আল্লাহ পাক সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা আর সর্বজ্ঞানেওয়ালা। আল্লাহ পাক যেহেতু সব কিছু দেখে, যদি কোনো আর দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ পাক তো দেখতেছে, আর আল্লাহ পাক তো লজ্জার বেশি হকদার, আল্লাহ পাক লজ্জার বেশি হকদার। এই জন্য গোসলখানায় গেলেও, কেউ না থাকলেও, রাতে বদ্ধ ঘরে একা একই ঘুমালেও, এবং স্ত্রী সহবাসের সময়ও পরিপূর্ণ উলঙ্গ না হয়ে যাওয়া, কারণ আল্লাহ পাক তো লজ্জাবোধ করে, আল্লাহ পাক লজ্জাবোধ করে। প্রত্যেকটা মানুষের সঙ্গে যেই ফেরেশতা থাকে, মহাফিজ ফেরেশতা, তারাও থাকে। শুধু যখন বিবির কাছে যায় এবং গোসল করতে যায়, ওই মুহূর্তে তারা আলাদা হয়ে যায়, কিন্তু বাকি সবসময় তারাও সঙ্গে থাকে। এবং অন্য এক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াত-তারি ফা ইন্না মাআকুম মান লা ইউফারিকুকুম ইল্লা ইনদাল গায়িত ওয়া হিনা ইউফদি আর-রাজুল ইলা আহলিহি ফাসতাহইউহুম ওয়াকরিমুহুম। তোমাদের প্রত্যেকের সাথে একজন মুহাফিজ ফেরেশতা থাকে, দুইজন মালাকাইন থাকে, যারা তোমার ভালো মন্দ লিখতে থাকে, তারা সব সময় তোমার সঙ্গে থাকে। শুধু দুই সময় থাকে না, এক সময় হলো যখন বিবির কাছে যায়, আর এক সময় হলো যখন বাথরুমে টয়লেটে ঢুকে, গোসলের সময় ঢুকে। এই দুই সময় ছাড়া সব সময় ফেরেশতারা থাকে। অতএব তাদেরকে সম্মান করো, তাদেরকে লজ্জাবোধ করো, তাদেরকে লজ্জাবোধ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন যে তোমরা খালি গায়ে এবং খালি গায়ে তোমরা বাথরুমে প্রবেশ করবে না। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فلا يدخل الحمام بغير ازار। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, পরকালের প্রতি ঈমান এবং বিশ্বাস রাখে, সে যেন খালি গায়ে লুঙ্গি ছাড়া বাথরুমে প্রবেশ না করে। যে যেন উলঙ্গ হয়ে বাথরুমে প্রবেশ না করে, অর্থাৎ গোসলের জন্য, ইস্তিনজার জন্য উলঙ্গ হয়ে প্রবেশ না করে। এর মানে কি বোঝা গেল? মুহাদ্দিসিনে কেরাম, ফোকাহায়ে কেরাম বলেন, এটা হারাম নয় কিন্তু নিষেধ, আদবের খেলাফ, তাকওয়ার খেলাফ। আল্লাহ পাক লজ্জাবোধ করে এবং শয়তান কুনজর দেয় উলঙ্গ হয়ে গোসল করলে, উলঙ্গ হয়ে পরিপূর্ণ উলঙ্গ হয়ে সহবাস করলে, পরিপূর্ণ উলঙ্গ হয়ে ঘুমালে। অতএব যদি এই ক্ষতিগুলো থেকে আপনি বাঁচতে চান, উলঙ্গ হয়ে কখনো ঘুমাবেন না, উলঙ্গ হয়ে কখনো গোসল করবেন না, কোনো কাপড় গায়ে অবশ্যই রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন।